গয়েশপুরে বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর, বনগাঁর বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান বিজেপির, বোমার আঘাতে একজন আহত হওয়ার প্রতিবাদে বিজেপির মিছিলে যোগ দিতে গিয়েছিলেন শান্তনু ঠাকুর। বিজেপি প্রার্থী গয়েশপুরের আনন্দপল্লিতে যেতেই তৃণমূলের বিক্ষোভ, তৃণমূলের মদতেই ভোটের আগে বোমাবাজির অভিযোগ বিজেপি, যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার তৃণমূল। অসুস্থ রেখা পাত্র ভর্তি করা হয়েছে কল্যাণী এইমসে। সন্দেশখালীতে সভা করার সময় অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র, কল্যাণী এইমসে ভর্তি করা হয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। সন্দেশখালীতে সভা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী, তাকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়েছে। জনসভা করতে বিজেপি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, ওখান থেকে গাড়িতে করে নিয়ে এসে এগুলো হসপিটালে সমস্যা হলে এখন সেলাইন চলছে। আমাদের যিনি আছে ওনার পাশে, আমি যখন গাড়িতে করে গিয়েছিলাম তখন হঠাৎ বমি করেছিল, বমি করার পরে শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তাও জনসভায় গিয়েছিল, ওখানে গিয়ে জনসভা হওয়ার পরে লাস্টে অসুস্থ হয়ে পড়ে। রেখাজী, সন্দেশ খালি মে আপনি ইত্যাদি বড়ি লড়াই লড়ি হ্যাঁ, আপ এক প্রকার সে শক্তি স্বরূপা হ্যাপনে ইত্যাদি তাকতর লোক জেল ভেজ দিয়া, আপনি অন্দাজা হি আপনি কতনে বড়ে সাহস কাম কিয়া হ্যাঁ। বদলে গেছে ছবিটা, যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে বুধবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসলেন সন্দেশখালীর বাসিন্দাদের একটা বড় অংশ। আমাকে যে প্রার্থী করেছেন, আমি প্রার্থী নই, আমার প্রার্থী আমার পুরো বসিরহাট জেলার মা বোনেরা। আমি চাইবো আমার মা বোনেদের কাছে একটাই অনুরোধ করব, ও ওনাদের আশীর্বাদে এতটা আমি আসতে পেরেছি, আগামী দিনে ওনাদের হাত আমার মাথারও থাকুক, আমি ওনাদের জন্য কিছু করতে চাই। লোকসভার লড়াইয়ে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ, আর সেই সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবার প্রথম সন্দেশখালীতে আসেন রেখা পাত্র, মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেন, চলার পথে সারেন জনসংযোগ, ফুলে মালায় শঙ্খধ্বনিতে রেখাকে স্বাগত জানায় সন্দেশখালী। সন্ত্রাস মুক্ত করব, মা বোনেদের যে অভাব অনাচার, যে তাদের সম্মানহানি, সেটা যাতে না হয় সমস্ত দিকটা আমি দেখব। আমাদের মুখ্যমন্ত্রী এসে যেটা করতে পারেনি, সেটা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি উনি করে দেখিয়েছেন, উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অসহায় মা বোনেদের পাশে এসে দাঁড়িয়ে দেখিয়েছেন। 2011 সাল দিয়ে যে ভোটটা ওনারা দিতে পারেনি শান্তিপূর্ণভাবে, সেই ভোটটা এই 2024 ওনারা দেবেন, সেই দিকটা আমি ওনাদের দেখবো, ওনারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন, ওনাদের স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পাত্রপাড়ায় রেখা পাত্রর বাড়ি, বাড়ি পৌঁছতেই রেখাকে বরণ করে নেন পরিবারের সদস্যরা। ফুল দিচ্ছেন রেখা পাত্র, তিনি নিজের বাড়িতে এসে পৌঁছালেন, যারা এই গ্রামের বাসিন্দা থেকে শুরু করে পরিবারের সদস্যরা তারা একেবারে বরণ করে নিচ্ছে, ফুল দিয়ে বরণ করছেন, মালা পরাচ্ছেন। সন্দেশখালী রেখা পাত্রকে বিজেপি বসিরহাটের প্রার্থী করতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় মহিলাদের একাংশ। চোত্তাড়িয়ে ডাকা দানছি, এমপি হওয়ার আগে থেকেই আমাদেরকে চিনতে পারছে না। তারপর একদিন পেরোতে না পেরোতেই ভাইরাল হয় তাঁদেরই ক্ষমা চাওয়ার এই ভিডিও। রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। বসিরহাটের বিজেপি প্রার্থীকে নিয়ে চর্চার মধ্যেই তাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেখা এদিন সন্দেশখালীতে পৌঁছলে শেখ শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠেছিলেন যারা, সেই সব প্রতিবাদী মহিলারাও রেখার সমর্থনে আওয়াজ তোলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শক্তি স্বরূপা রেখা পাত্রকে সাদরে স্বাগত জানিয়েছেন সন্দেশখালীর মহিলারা। এই গেরুয়া ঢেউ আসন্ন নির্বাচনে গেরুয়া সুনামিতে পরিণত হবে, সন্দেশখালীর বাসিন্দাদের এই উৎসাহ উচ্ছ্বাস সেই ইঙ্গিতই করছে। রেখা পাত্র
তাকে নিয়ে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রার্থী মানছে না, ঠিক সেই সময় আমরা সর্বে অঞ্চলের মানুষকে নিয়ে জনজোয়ার দেখি, প্রায় 3,000-4,000 মানুষ ছিল, তারা মনে করে সন্দেশখালী তৃণমূলে ছিল, তৃণমূলে থাকবে। সন্দেশখালীর লড়াইটা লুঠেরাদের বিরুদ্ধে মায়েদের লড়াই, ঐক্যবদ্ধ মহিলাদের লড়াই। লুঠেরাদের বিরুদ্ধে লড়াইটাকে ভাগ করে দেবার এই ব্যবস্থা করার মধ্য দিয়ে কিন্তু প্রকারান্তরে সাহায্য করা হচ্ছে তৃণমূলকেই, কোনো সন্দেহের ব্যাপারে নেই। শেষ দফায় 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, সেখানে কে বাজিমাত করে সেটা বোঝা যাবে 4 জুন ফল ঘোষণার দিন। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।